মার্চ টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড নর্থ কোরিয়া একটি ট্রেন পিওংয়াংয়ের পথ ধরে বেইজিংয়ে তার যাত্রার সমাপ্তি ঘটাবে এটি কোনো সাধারণ ট্রেন নয় এই ট্রেনে উপস্থিত আছেন নর্থ কোরিয়ার সো কল সুপ্রিম লিডার কিম জং উন কিম তার এ যাবৎকালে সকল ভেন্দির যাত্রায় ব্যবহার করতেন এক বিশেষ ট্রেন বিশ্বের আটশো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের মতো কিম কখনো প্লেনে যাত্রা করেন না তার যাত্রার একমাত্র মাধ্যম হলো টায়াঙ্গো টায়াঙ্গো মূলত দুটি আলাদা ট্রেনের সমন্বয় এর মধ্যেও একটি ট্রেন সামনে আগে থাকে যদি রেললাইন কিংবা তার আশেপাশে কোনো বোমা বিস্ফোরক থাকে তা যেন নিশ্চিত করা যায় মুহূর্তের মধ্যে এর পেছনে নিরাপদে চলতে থাকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ও হেভি সিকিউরিটিতে আরেকটি ট্রেন যেখানে উপস্থিত আছেন স্বয়ং কিম জং উন ট্রেনটির পাশ দিয়ে যাত্রা করে একটি হেলিকপ্টার যা কিমের সম্পূর্ণ যাত্রায় রাখে ট্রেনটির উপর সার্বক্ষণিক নজরদারি ট্রেনটির যাত্রাপথের নিকটবর্তী এয়ারপোর্টের একটি প্লেনও এ যাত্রার সঙ্গী ট্রেনটির সকল জানালা বুলেট প্রুফ এবং এর সম্পূর্ণ স্ট্রাকচারটি যে কোনো ছোট বড় বিস্ফোরণের সহ্য ক্ষমতা নিয়ে তৈরি কিমের এই যাত্রাপথে ট্রেনে উপস্থিত থেকেও দেশকে পরিচালনা করার সকল সামগ্রী কিন্তু এখানে মজুদ আছে একটা অফিস যেখানে একটি ডেস্ক ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স মেশিন এবং একটি স্যাটেলাইট ফোন আছে একটি রিসেপশন রুম ও মিটিং রুম প্রতিটি রুমের ফ্লোর থেকে শুরু করে দেয়াল সিলিংয়ে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল কম্পোনেন্ট তবে ট্রেনের সবচেয়ে চমকপ্রদ অংশটি হচ্ছে এর রেস্টুরেন্ট যেখানে আপনি খুঁজে পাবেন সুস্বাদু কোরিয়ান রাশিয়ান চাইনিজ কিংবা ফ্রেঞ্চ ডিশ এছাড়া ট্রেনে আছে কিমের ব্যক্তিগত সিঙ্গার যেন কিম কখনোই তার যাত্রাপথে বিরক্ত বোধ না করেন যাত্রার শেষ প্রান্তে এসে দুটি মার্সিডিন্স লিমুজিনস ট্রেন হতে বের হয়ে জার্নির শেষ মাইলটি ট্রেনের পাশ দিয়ে চলতে থাকে ট্রেন ট্রাভেল কিমের পারিবারিক ঐতিহ্য চলে নর্থ কোরিয়ায় কুমুজিন প্যালেসে কিমের বাবা কিম জং ইল এবং দাদা কিম সাংয়ের মৃতদেহের পাশাপাশি আছে তাদের ব্যবহৃত ট্রেনের মডেল এবং দেয়ালে যাত্রাপথে ট্রেনের পাশে দাঁড়িয়ে তোলা ছবি দুই সালে কিম জং যাত্রা করেন মস্কোর উদ্দেশ্যে এ যাত্রার সময়কাল দাঁড়িয়েছিল প্রায় এক মাস এ এক মাসে তার সঙ্গী হয়েছিলেন প্রাক্তন মিলিটারি কমান্ডার ও স্টেটম্যান কনস্ট্যান্টিন পুলোকভস্কি তিনি জার্নি শেষে তার এ এক মাসের অভিজ্ঞতা নিয়ে রীতিমতো একটি বই লিখে ফেলেন যদিও তার লেখা এ বই বিব্রত করেছিল রাশিয়া ও নর্থ কোরিয়ার উভয় দেশের প্রেসিডেন্টকে কারণ বহুদিন যাবৎ কিম তার ট্রেনের ইন্টেরিয়রকে একটি মিস্ট্রি হিসাবে রেখেছিলেন দু সালে কিম জং ইল তার ট্রেনে চড়ে পাড়ি দিচ্ছিলেন চায়নার বর্ডারের সাথে ঘেঁষা ইয়ংচ স্টেশন ঠিক এর এক ঘন্টা পর ওই স্থানে ঘটে এক ব্যাপক বিস্ফোরণ এবং যার ফলশ্রুতিতে একশো জন মানুষ মারা যান এবং আহত হন প্রায় দেড় হাজার এ ঘটনার পর ট্রেনের সিকিউরিটি আরও বানানো হয় দুই হাজার নয়ে রাশিয়ান ফটোগ্রাফারদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল যেন তায়াঙ্গোয়ের যাত্রাপথে তারা কোনো ছবি না তোলে যদিও এই স্মার্টফোনের যুগে তা প্রায় অসম্ভব তায়াঙ্গো যার অর্থ দাঁড়ায় সূর্য কিমের তার ট্রেনের এমন নামকরণ ও প্রতিক্ষেত্রে তার ট্রেনের ব্যবহারকে কোরিয়ার জনগণের কাছে ঠিক এভাবে উপস্থাপন করতে চায় যেন কিম মানুষ হিসেবে খুবই সাদামাটা যেখানে ইউএস প্রেসিডেন্ট বাইডেন এক বিশাল জেট নিয়ে ভ্রমণে ব্যস্ত সেখানে কিম বড়ই নম্র এমনটা প্রদর্শনী তার অন্যতম উদ্দেশ্য কিন্তু প্রকৃতপক্ষে তায়াঙ্গ হলো বাকি বিশ্ব থেকে নর্থ কোরিয়ার অন্তরিত অবস্থা ও কিং এর স্বৈরতন্ত্রের প্রতীক